নমস্কার, আমি এসএস আলম বলছি। অনেক দিন হয়ে গেছে, আপনারা জানেন যে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল। তারপরে কোভিডের যে প্রবলেম ছিল সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, সেজন্য আমি মনে করিনি যে আমি ভিডিও লোড করে আপনাদেরকে বিরক্ত করব। বাট হঠাৎ একটা ইস্যু এসে গেল, মনে পড়লো যে এই ইস্যুটা নিয়ে আপনাদেরকে কিছু জানানো দরকার, সেজন্যই আজকে ভিডিওটা আমার বানানো। আপনারা জানেন যে পুরো ইন্ডিয়াতে জুয়েলারি বিজনেস আবার স্বাভাবিকের দিকে, প্রায় 50-60% কারিগর যারা তারা নিজ নিজ শহরে ভিন্ন রাজ্যে বেরিয়ে চলে গেছে এবং কাজ শুরু হয়েছে। কাজের এখন পরিস্থিতি খুব একটা ভালো নয়, কিন্তু তবুও অনেকে চেষ্টা করছে যে আবার যে কোনোভাবে রোজগার করা এবং যতটা যা কাজ আছে ততটা কাজ করা। কিন্তু এই জায়গায় একটা সবচেয়ে বড়, আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রি যারা ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জুড়ে আছে দোকানদার, তাদের একটা বড় প্রবলেম হচ্ছে এবং কয়েকজন আমার সঙ্গে আলোচনা করেছে, সেই প্রবলেমটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। প্রবলেমটা হলো যে কোভিডের কারণে এবং ইকোনমিক প্রবলেমের কারণে আজকের দিনে ভারতে প্রচুর পুরনো সোনার দোকানে আসছে, শোরুমে আসছে এবং নানান জায়গায় আসছে। তার কারণ, ভারতের জুয়েলারি বানাতে গেলে যতটা সোনা দরকার তার ম্যাক্সিমামটা কভার হয়ে যাচ্ছে এই পুরনো সোনা থেকে। বিগত দিনে আমরা জানতাম কিংবা দেখেছি যে আমাদের কাছে তিন রকম সোনা আসতো। একটা ইম্পোর্টেড বুলিয়ন আসতো ব্যাংকের মাধ্যমে, একটা স্মাগলিং হয়ে সোনা আসতো, আর একটা পুরনো গোল্ড পুরনো জুয়েলারিকে গালিয়ে রিফাইনারি করে আবার কাজে ইউজ হতো। আজকের দিনে সবচেয়ে বেশি, নিয়ার অ্যাবাউট 70-80% পুরনো জুয়েলারি গালিয়ে রিফাইনারি করে সোনা আসছে আমাদের কাজ করতে। কিন্তু আমাদের কাছে যে সোনাগুলি আসছে, যারা ম্যানুফ্যাকচারিং, সেই সোনাগুলির পিওরিটিও ঠিক নেই এবং তার মধ্যে নানান রকমের ধাতু আসতেছে। এই সম্বন্ধে আমার কয়েকজন জানাশোনা বন্ধু বান্ধব আমাকে জানিয়েছে যে তাদের কেজি কেজি কাজ হলমার্কিংয়ে ফেল হয়ে যাওয়ার জন্যে গালানা পড়েছে এবং তারা খুবই চিন্তিত যে এটার ব্যাপারে কি করা যায়। এবং তারাই আমাকে অনুরোধ করলো যে আলম বাবু, আপনি একটা এই সম্বন্ধে একটা মেসেজ সবাইকে দিন। প্রথমে আমি আপনাদেরকে জানাবো এই সম্বন্ধে যে দেখুন, পুরনো সোনা গালানোর পরে রিফাইনারি দুরকমভাবে হয়। একটা হয় নাইটিকে, আর যেটা পুরনো প্রসেস, পুরো পৃথিবীতে প্রায় সব দেশেই এই নাইটিক প্রসেসের মেল্টিং, এই রিফাইনারি বন্ধ হয়ে গেছে। কিন্তু ভারত এখনো পর্যন্ত 70-80% লোক নাইটিক প্রসেসে রিফাইনারি করে কিংবা নিয়ে নাইটিক প্রসেসে রিফাইনারি চলে। এর কারণ হচ্ছে যে ভারতে যারা নাইটিক রিফাইনারি করে তার মধ্যে মেজরিটি কোনো একটা কমিউনিটি থেকে আসে, তারা নাইটিক প্রসেসটাকে সহজ বলে সেটাকে প্রেফার করে। এবং নাইটিক প্রসেস করতে গেলে সোনাটা, যেই সোনাটা টেস্টিং রিপোর্ট হিসেবে তারা তো সোনা পাল্টাই করে, কিন্তু নাইটিক প্রসেসে সোনা তাদের বেশি পায়, তারা বাড়তি বেশি পায়। এবং এর সঙ্গে তাদের টাইমটা অনেক বেঁচে যায়, খরচাও অনেক বেঁচে যায়। কিন্তু নাইটিক প্রসেসে সোনা অরিজিনালি রিফাইনারিং হয় না। অরিজিনালি রিফাইনিং হয় পুরো পৃথিবীতে যেই প্রসেস এখন চলছে সেটা হচ্ছে অ্যাকোয়া রিফাইনারি প্রসেস। আর অ্যাকোয়া রিফাইনারি প্রসেস করতে গেলে তার জন্য একটা বিশাল বড় সেট আপ লাগাতে হয়, তার জন্য অনেক টাইম লাগে, প্রায় 8-12 ঘন্টা টাইম লাগে। এবং তাতে নাইটিক প্রসেসের তুলনায় 10 গুণ খরচা বেশি এবং তাতে সোনা কমে যায়। কারণ পিওর যখন করা হয়, কাঁচা সোনায় যদি অ্যারোডিয়াম, রুথিনিয়াম এরকম নানান জাতীয় যদি পদার্থ যেগুলো থাকে,
সেই পদার্থগুলি অ্যাকোয়া রিফাইনারিতে বেরিয়ে যায়, কিন্তু নাইট্রিক রিফাইনারিতে আবার রয়ে যায়। সেই জন্যে সোনা নাইট্রিকেতে বেড়ে যায় এবং অ্যাকোয়াতে কমে যায়। আমাদের ভারতের ম্যাক্সিমাম যারা হোলসেলার এবং রিটেলার, তারা তাদের প্রফিট দেখে, তার জন্যেই তারা নাইট্রিক প্রসেসে সোনাকেই বেশি প্রেফার করে, কারণ তারা দেখে নাইট্রিক প্রসেসে তাদেরকে লস কিংবা ওয়েস্টেজ কিংবা পয়েন্ট কম দিতে হয়। অ্যাকোয়া রিফাইনারিতে পয়েন্ট সবসময় চার্জ বেশি হয়, সেই জন্যে তারা নাইট্রিক প্রসেসে সোনা নেয়। তাদের কথা হিসাবে, যেটা আমার অভিজ্ঞতা, তাদের কথা হিসাবে আমি এক হাত দিয়ে নিলাম, মানে না আমি রিফাইনারির কাছ থেকে নিলাম, কারিগরকে দিলাম, আমার তো কোনো লস আসছে না, আমার লাভটা দেখব। আমি যদি এক কিলো সোনা পাল্টাই করি একতে, আমার 5 গ্রাম যায়, আর আমি সেখানে নাইট্রিকে যদি পাল্টাই করি আমার 2.5 গ্রাম যায়, তাহলে আমার 2.5 গ্রাম সমান আজকের দিনে 12,500 টাকা কেজিতে লাভ। তো আমি কেন অ্যাকোয়া রিফাইনারির সোনা আমি কেন পাল্টাই করব, তাদের আমি আমার লাভটা দেখব। সেই জন্যে এই সোনাটা যখন আমাদের বাঙালি কারিগরের কাছে যায়, আমরা ওই সোনাটা ভালো করে চেক করতে পারছি না কিংবা চেক করতে পারি না, কিংবা অনেক মেশিনে চেক করে অ্যারোডিয়াম রুথেনিয়াম ধরাও যায় না, সেই জন্যে। এবং আমরা তাড়াতাড়ি করে সোনা কারিগরকে দিয়ে দেয়, দেওয়ার পরে আমরা কাজ করার জন্য তাড়াতাড়ি করে সোনাটাকে গালিয়ে কাজে লাগিয়ে দিই, এবং আমরা আমাদের এত অভিজ্ঞতাও নেই যে আমাদের এই সম্বন্ধে কীভাবে কীভাবে আমাদেরকে ঠোকানো হচ্ছে। তো সেই জন্যে আমরা আমাদের মেল্টিং ঠিক রাখি, রেখে আমরা জুয়েলারি বানাই। বানানোর পরে যখন আবার ওই কাজটা যখন আমরা খদ্দের কাছে জমা করি, তখন দেখা যায় যে আমার সোনাতে হয় অ্যারোডিয়াম দেখাচ্ছে, রুথেনিয়াম দেখাচ্ছে, ওসনিয়াম দেখাচ্ছে, কিংবা আমার টেস্টিং রিপোর্ট কম দেখাচ্ছে। এছাড়াও আজকের দিনে নাইট্রিক প্রসেসের যেসব সোনা মার্কেটে চলছে, সেগুলো ম্যাক্সিমাম 9950 বলছে, কিন্তু 9930-40 মধ্যে আছে, এটাও আমাদের ব্যাপারীরা জানে, কিন্তু তারা বলছে আমার তো এখানে কিছু লাভ লস নেই, কারণ আমি এক হাত দিয়ে নিচ্ছি, এক হাতকে একজনকে দিয়ে দিচ্ছি, আর আপনারা সকলে চেক করতে পারছেন না, সেজন্যই তাদের কোনো অসুবিধা নেই। আবার অনেকে চেক করলে তখন ধরা পড়ে যাচ্ছে, এবং আমার যেহেতু সব জায়গায় টেস্টিং মেশিন আছে, আমি চেক করে ধরা পড়ছি, তখন বলতেছে কি তুমি নিবে নি, কোনো অসুবিধা নেই, অন্য কাউকে দিয়ে দেবো, অন্য কেউ নিয়ে নিচ্ছে। এই জন্যে এরা একটা বিশাল বড় গোরক ধান্দা চলছে, আর এতে একমাত্র লোক যারা মরছে তারা হচ্ছে আমরা বাঙালি কারিগররা কিংবা বাঙালি স্বর্ণকারেরা। এই সম্বন্ধে আমি অনেক দিন ধরে কয়েকজনের সঙ্গে আলোচনা করেছিলাম এবং বলেওছিলাম, কিন্তু তাতে কিছুই কাজ হয়নি। তো আমাদেরকে আজকের দিনে যদি এখান থেকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে মূলত প্রত্যেকটা সোনা দুটো জিনিস আমাদেরকে শিওর করতে হবে, যে একটা অ্যাকোয়া রিফাইনারির সোনা ছাড়া আমরা সোনা নেবো না, কারণ সেই সোনাটা রিফাইনারি হয় না, আর দ্বিতীয় সোনা টেস্টিং ছাড়া আমরা কাজে লাগাবো না। অনেক টাইমে দেখা গেছে ব্যাপারী সারাদিন তার কাছে ড্রয়ারে সোনা পড়ে থাকে, কিন্তু সে জানবুঝকে রাত্রি 9-10টার সময় সোনা পেমেন্ট দেয়, কারণ সে জানে যে মার্কেটে টেস্টিং দোকান বন্ধ হয়ে যায় 8-9টার সময়, তো আমি যদি একটু লেটে দিই তাহলে কারিগর টেস্টিং করতে পারবে না, তাহলে এ নিয়ে যে কাজে লাগিয়ে দিবে। আমি কারিগরদেরকে আপনাদেরকে অনুরোধ করব যে কাজ একদিন লেট হয় লেট হোক, কারণ একটা কাজ করে আজকের দিনে যা পরিস্থিতি, 50 পয়েন্ট থেকে 1 টনের বেশি আপনি ইনকাম করতে পারবেন না, কিন্তু শুরুতেই আপনার কাছ থেকে 50 পয়েন্ট কিংবা 1 টন লোক খেয়ে নিচ্ছে কিংবা আপনাকে ঠকি দিচ্ছে, আপনি জানতে পারছেন না। আপনি সারা হপ্তাহ কাজ করলেন, মেহনত করলেন, তার শেষে কী পেলেন? না, জিরো। কিংবা কাজটা যদি হলমার্কিং ফেল হয়ে যায়, রিটার্ন হয়ে যায়, তাহলে আপনার পুরো কাজটা তৈরি করার যে খরচাটা, সেটা পুরোপুরি আপনাকে আপনার গাঁট থেকে যাবে, কারণ কারিগরকে আপনি লস দিয়ে দিয়েছেন, পালিশালাকে লস দিয়ে দিয়েছেন, ছিলাওয়ালাকে লস দেওয়া হয়ে গেছে, ডাই কেটেছেন তাকে টাকা দিতে হয়েছে, বলওয়ালাকে টাকা দিতে হয়েছে, চেনওয়ালাকে টাকা দিতে তার লস দিতে হয়েছে, আপনার পুরোপুরি লস। এই জন্যে অনেক কারিগরদের ব্যবসা
খুব অনেক ক্ষতি হচ্ছে। তো আপনারা নিজের নিজের বুদ্ধি ইউজ করে সোনা উইদাউট টেস্টিং করে কাজে লাগাবেন না, আর যদি কম টঞ্চে সোনা আসে সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না, নেবেন না। যদি আপনি না নেন কিংবা সবাই যদি নিয়ে বন্ধ করে দেয় তাহলে আপনারা এটা মনে করেন যে এটা আপনি নেবেন না অন্য কেউ নিয়ে নেবে। দেখুন আপনার যেমন মজবুরি তেমন একটা ব্যাপারেরও মজবুরি যে তাকেও কাউকে না কাউকে কাজ দিতে হবে। তো সকলে যদি আমরা এটা সিদ্ধান্ত নিই যে আমরা কেন মরব, আমরা এরকম সোনা নেব না, তাহলে ব্যাপারীরা বাধ্য হবে যে অ্যাকোয়া রিফাইনারি করতে, ব্যাপারীরা বাধ্য হবে যে খারাপ সোনা কম টঞ্চের সোনা নেবে না কিংবা আপনাকে দেবে না। আজকের দিনে ব্যাপারীরা তাদের লাভের জন্য কিংবা আপনারা কিছু করতে কিছু বলছেন না, আপনারা ভয় পাচ্ছেন যে আমি না নিলে অন্য কেউ নিয়ে নিবে, সেই জন্য তারা আপনাদেরকে সারা হপ্তাহের ইনকাম আপনি যেটা করতেন সেটা শুরুতেই কেউ না কেউ ঠকিয়ে নিয়ে নিচ্ছে। আমি এই সম্বন্ধে খুবই মর্মাহত হয়ে আজ থেকে 10 বছর আগে কলকাতায় এরকম গরম ধান্দা চলত তার বিরোধিতা করার জন্যে আমি টেস্টিং এবং রিফাইনারি করেছিলাম। কারণ আমি কোনোদিনও ভাবতাম না যে আমি টেস্টিং দোকান করব কিংবা রিফাইনারি করব। কিন্তু যেহেতু এটা একটা কমিউনিটি বিশেষ বিজনেস, সেই কমিউনিটি আজও পর্যন্ত আমার বিরোধিতা করে এবং আজও পর্যন্ত আমার বিরুদ্ধে অনেক কাজ করছে কিংবা করে। কারণ তারা মনে করে যে আমি সৎভাবে কাজ করছি করি, সেই জন্যে আমাকে তারা সবচেয়ে বড় দুশ্মন মনে করে এবং আমাকে অনেক লোভ দেওয়া হয়েছে যে আপনারা আমার সঙ্গে মিশে যান, আমাদের সঙ্গে মিশে যান, তাহলে আপনাকে এই দেবো ওই দেবো এই করে দেবো, আপনারাও লাভ করুন, আমরা যেরকম ঠকিয়ে মানুষকে ঠকিয়ে লাভ করছি আপনিও লাভ করুন, আপনি কেন লস করছেন। আমি তখন বলেছিলাম যে দেখুন আমি যেহেতু কারিগর জীবন থেকে এসেছি, সেহেতু একটা কারিগরকেই আমি ভালোবাসি, একটা কারিগর সারা হপ্তাহ যে ইনকাম করবে সেই ইনকামটা আপনারা একদিনে নিয়ে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন, ঠকে দিচ্ছেন, এটা আমি কোনোদিনও বরদাস্ত করতে পারবো না। এর জন্যে আমার যত ত্যাগ করতে হয় আমি করব, আজ পর্যন্ত তাই করছি। এছাড়া আরেকটা জায়গায় গোরখ ধান্দা চলছে, যেমন আপনারা জানেন যে যারা স্মাগলার তারা কি করে, মূলত ট্রিপল নাইনের সোনা বাইরে থেকে নিয়ে আসে এবং ইন্ডিয়াতে এসে তারা ডুপ্লিকেট বিস্কিট বানায় 1 কিলোর। এবং এই যখন ডুপ্লিকেট বিস্কুট বানানো হয় তখন তারা কি করে, নানান রকমের পাউডার এখন এসে গেছে, সেই নানান রকমের পাউডার 1 কিলোতে 10 গ্রাম থেকে চালু করে 50 গ্রাম অব্দি পাউডার লাগিয়ে ঢেলে দিচ্ছে। ঢেলে সেই সোনাকে কি করছে, মার্কেট রেটের চেয়ে কম দামে 20,000, 50,000, 1 লাখ টাকা অবধি কম রেটে বাজারে বিক্রি করে দিচ্ছে। এবং সেই সোনা আপনার কাছে আসছে, আপনাকে দিচ্ছে, আপনাকে বলছে এটা বিস্কুট, অ্যাকচুয়ালি এটা স্মাগলিং ডুপ্লিকেট বিস্কুট, আপনারা বুঝতেই হয়তো পাচ্ছেন না। এবং তার ভিতরে দেখা যাক, দেখবেন ভালো করে চেক করে যে 1% থেকে 5% অবধি পাউডার থাকে কিংবা আসে, কিন্তু ওই একই রকম ব্যবহার ইউজ করছে তারা, তারা তাদের লাভ দেখতেছে এবং তারা বলছে যে তুমি নেবে না ঠিক আছে অন্য কাউকে দিয়ে দিচ্ছি, অন্য কেউ নেবে না অন্য কাউকে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমাদেরকে লড়িয়ে, আমাদেরকে ভয় দেখিয়ে এবং কি অনেক টাইমে এরকম টাইমে দিচ্ছে সোনা যে যে টাইমে আপনি টেস্টিং করতে পারছেন না এবং টেস্টিং দোকান খোলা নেই। সেই জন্যে আমার কোম্পানি আগে একটা পলিসি করেছিল যে পিওর সোনা যারা টেস্টিং করবে আমি ফ্রিতে তাদেরকে পিওর টেস্টিং করে দেবো। কারণ আপনি ঠোকার আগে আপনি জেনুইন সোনাটাকে চেক করে তবে কাজ করুন। এবং আমার যতগুলো ভারতবর্ষে প্রায় 32টা টেস্টিং দোকান আছে A1 টঞ্চ ও নাগরো টঞ্চ নামে, আমার সব টেস্টিং দোকানই আমি এই জন্যেই রাত্রি 10টা 11টা অবধি খুলে রাখি। কারণ আপনারা বাজার থেকে সোনা নিয়ে কমসে কম চেক করে কাজে লাগান। কিন্তু এই যে ফ্রি রিপোর্টটা আমি এখন বন্ধ করে দিয়েছি, যদি আগামী দিনে প্রয়োজন হয় আবার আমি চালু করব। কারণ কোভিডেতে আমার কাজ অনেক কমে গিয়েছিল, আমাকে খরচা চালাতে হবে, ব্যবসা চালাতে হবে, সেই জন্য আমি ফ্রিটা করে দিয়েছি। কিন্তু এখনও রাত্রি 10টা 11টা পর্যন্ত আমি টেস্টিং দোকান খুলে রাখি। যদি কোনো সেন্টার আপনাদের নলেজে থাকে যে কোনো সেন্টার আমার টেস্টিং দোকান খোলা নেই, রাত্রেবেলা আপনাদের অসুবিধা হচ্ছে, আমার সঙ্গে মেসেঞ্জারেতে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই শহরে যেমন টেস্টিং দোকানটা দীর্ঘকালীন খোলা থাকে। কিন্তু আপনারা যে ঠকছেন
এই ঠোকাটা থেকে কিভাবে বন্ধ হয় আপনারাও চিন্তা করুন, আমি আরো চিন্তা করছি এবং আপনাদের অ্যাসোসিয়েশন এই নিয়ে আলোচনা করুন এবং এই নিয়ে একটা আন্দোলন দরকার হতে হয় করতে হবে। কারণ এতে একদিন দেখা যাবে যে আমরা যা ইনকাম করছি তার চেয়ে বেশি হয়তো আমাদের লস হয়ে যাবে, কিংবা আমাদের যে আজ আমরা যে অনেক দিন তিলে তিলে মাথার ঘাম পায়ে ফেলে পুঁজি জমা করেছি সেই পুঁজি একদিন হয়তো শেষ হয়ে যাবে। এবং এরকম অনেক ব্যাপারে আমি দেখেছি, আমি আমার কানে এসেছে যারা গলত শোনা দিচ্ছে, পরে তাদের টেস্টিং আসতে খারাপ আস এসেছে কাজেতে, বলছে তুই আমার কাজ সঙ্গে 5 বছর কাজ করছিলি, 10 বছর কাজ করলিস, 10 বছরের সোনা আমি এই টেস্টিং ফারাক কাটবো কি 5 বছরের কাটবো। এই সম্বন্ধেও আপনারা সতর্ক হবেন, আপনারা কার খদ্দেরকে বলে দিবেন যে তুমি যদি গলত সোনা দাও তাহলে আমিও গলতই দেবো, তুমি কে আমাকে গলত সহি সোনা দিয়েছিলে। তো এই সম্বন্ধেও আপনারা আলোচনা করুন, পরামর্শ করুন, কিংবা আপনারা ডিসিশন নিন। কারণ নচেত আপনাদের যে এতদিন মেহনত করে যে জমা পুঁজি ইনকাম করেছেন সেই জমা পুঁজি একদিন আপনাদের হয়তো শেষ হয়ে যাবে, যেই পরিস্থিতি আজকের দিনে চলছে। আর এই পরিস্থিতিটা এখন এত খারাপ হয়েছে এর কারণ একটাই, যে আজকের দিনে প্রচুর পুরনো সোনা বাজে মার্কেটে আসতেছে, নতুন সোনা বুলিয়ন মানে ব্যাংকের বুলিয়ন খুবই কম আসতেছে এবং সবাই বলছে এই সোনাটা ভালো আছে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবেন কাজের করার পরে দেখবেন আপনি যেই হিসাবে সোনা গালিয়েছেন সেই হিসাবে রিপোর্ট আসছে না কিংবা আসবে না। এছাড়াও নাইটিক প্রসেস কি আর রিফাইনিং প্রসেস কি তার মধ্যে ডিফারেন্স কি, এই সম্বন্ধে একটি ভিডিও আমি বানিয়েছিলাম, আমার কাছে ভিডিও আছে আমার ফেসবুকে, এই যে ভিডিওটা দিলাম এর নিচে আমি একটি ভিডিও দিলাম, ওই ভিডিওটাও আপনারা একটু ডিটেলে দেখে নেবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে নাইটিক প্রসেস আর অ্যাকোয়া প্রসেসের মধ্যে কি ডিফারেন্স আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ বিজয়া আমার তরফ থেকে আপনাদেরকে সকলকে, বিজয়া দশমীর শুভেচ্ছা ভালোবাসা, এবং আমার বয়োজ্যেষ্ঠ এবং গুরুজনদেরকে আমার তরফ থেকে প্রণাম, এবং প্রণাম, ধন্যবাদ।